Hey guys, welcome back to my channel Pooja's Own World আর আমি পূজা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি দেখাবো কি করে বাড়িতে কয়েকটা ইনগ্রেডিয়েন্টসে বানানো যায় টমেটো গ্লো সিরাম। এর জন্য লাগছে অ্যালোভেরা জেল, রোজ ওয়াটার, ভিটামিন ই ক্যাপসুল আর একটা টমেটো। এর জন্য একটা কাঁচের পাত্র নিলাম। এরপরে হচ্ছে আমরা টমেটোটাকে ভালো করে পেস্ট করে সেটার হচ্ছে একটা পিউরি বানিয়ে নেব। এবং তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ছাঁকনির সাহায্যে টমেটোটাকে ভালো করে পেস্ট করে তার যে পিউরিটা আছে সেটা একদম ভালো করে বার করে নিচ্ছে। আমি এক চামচ টমেটো পিউরির সাথে নিয়ে নেব এক চামচ অ্যালোভেরা জেল এবং নিয়ে দুটোকে ভালো করে হচ্ছে মিক্সড করব। এবং এরপরে এতে দিয়ে দেবো এক চামচ রোজ ওয়াটার। রোজ ওয়াটার, অ্যালোভেরা জেল এবং টমেটো পিউরি দুটোকে আবারও ভালো করে আমি মিক্সড করে নেব। এরপর এতে মিশিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল। এরপর চারটে উপাদানকে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে সিরামটা। তো এবার আমি একটা এটাকে ছোটো কন্টেনারে কালেক্ট করে রাখছি। তোমরা চাইলে এটাকে কোনো ছোটো কাঁচের কন্টেনারে কালেক্ট করে রাখতে পারো। আমার কাছে কোনো কাঁচের কন্টেনার ছিল না, তাই আমি এই কন্টেনারেই কালেক্ট করে রাখছি। এটাকে তোমরা 5 থেকে 7 দিনের জন্য ব্যবহার করতে পারো ফ্রিজে রেখে। আর তো আমাদের রেডি টমেটো গ্লো সিরাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।